নোয়াখালীর একলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে নির্যাতিত ওই নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলার গ্রেফতারের আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতে দেলোয়ারকে সকাল সাড়ে এগারোটায় জেলার এক নম্বর আদালতে উপস্থাপন করে উল্লেখিত দুই মামলার সোন অ্যারেস্টের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক রশিদ পাটোয়ারি এই শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক তদন্ত তদস্থ কর্মকর্তার আবেদন মঞ্জুর করে দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অন্য একটি মামলার দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ এই মামলার প্রধান আসামি সে নারী ও শিশু নির্যাতন মামলার ছয় নম্বর আসামি শামসুদ্দিন সুমনকে একই আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন